আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, বাংলা প্রথম পত্র দশম শ্রেণীর ক্লাসে তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। জুলেখা ইয়াসমিন, সিনিয়র শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। পয়লা বৈশাখ প্রবন্ধটি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু পড়ে আসছি, আশা করছি তোমাদের কোথাও কোনো সমস্যা নেই। কবির চৌধুরী সম্পর্কে কি কোনো প্রবলেম আছে? না, আমরাও লেখক পরিচিতি খুব ভালোভাবে আত্মস্থ করে নিয়েছি। তাহলে তোমাদেরকে একটু সামান্য প্রশ্ন করে দেখি, দেখি তোমাদের কোথাও কোনো সমস্যা হচ্ছে কি না। শিক্ষার্থী বন্ধুরা, খুব সোজা একটি প্রশ্ন, বলো তো পয়লা বৈশাখ কবে পালন করা হয়? ভেরি গুড, বৈশাখ মাসের প্রথম দিন অর্থাৎ একদম এক তারিখে, সেজন্য তো নাম হয়েছে পয়লা বৈশাখ। আচ্ছা, বলবে কি যে পয়লা বৈশাখ অতীত সুদূরে কোন সমাজের সাথে যোগসূত্রতা ছিল? খুব সুন্দর হয়েছে, কৃষি সমাজের সাথে। আচ্ছা, এবার বলো দেখি আবুল ফজল আইনি আকবরী গ্রন্থ কত বছর আগে লিখেছিলেন? 350 বছর আগে। ভেরি গুড। ওকে, এবার বলো দেখি যে উপমহাদেশ বিভক্তি হয়েছে কত সালে? 1947 সালে। ভেরি গুড। আর রাখি বন্ধন কোন পূর্ণিমায় পালন করা হয়? শ্রাবণ পূর্ণিমায়। বাহ, শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু ছোটোখাটো অনেক কিছুই জেনে গিয়েছি। এখন তোমাদের সাথে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, সেটি হচ্ছে এই প্রবন্ধেরই যে তোমার বিভিন্ন রকমের ছোটোখাটো খুঁটিনাটি আমাদের বিভিন্ন জায়গা থেকে অনুধাবনমূলক প্রশ্নগুলো দেয়, সেই অনুধাবনমূলক প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করব। তোমরা অবশ্যই নোটস নিয়ে নিবে এবং আশা করছি তোমাদের পরীক্ষার জন্য এই প্রশ্নের উত্তরগুলো খুব কাজে লাগবে। তাহলে একটু মনোযোগী হয়ে ক্লাসটা করতে হবে, তাই না? ওকে, তাহলে আমরা প্রথম প্রশ্ন চলে আসি। দেখো প্রথম প্রশ্নটা কী বলছে, ধর্মনিরপেক্ষ চেতনা বলতে কী বোঝানো হয়েছে? ধর্মনিরপেক্ষ চেতনা বলতে কী বোঝানো হয়েছে? আমরা জানি যে আমাদের দেশে বিভিন্ন ধর্মের মানুষ বাস করে, তাই না? বলো, বিভিন্ন ধর্মের মানুষ বাস করে। আচ্ছা, তুমি কি কখনো দেখেছো যে এই ধর্মের মানুষগুলো কখনো হানাহানি করছে, একে অপরের সাথে এদের মতবিরোধ হয়েছে? না, আমাদের দেশে কিন্তু আমরা কখনো এই বিষয়টা দেখিনি। তাহলে এই প্রশ্নটি আমরা কিভাবে এক বাক্যে আমরা উত্তর দিতে পারবো? আমরা জানি যে অনুধাবনমূলক প্রশ্নে কিন্তু প্রথম বাক্যে আমাদেরকে মূল কথাটি বলে দিতে হয়। তাহলে আমরা খুব সুন্দরভাবে বলতে পারবো সব ধর্মমতের ঊর্ধ্বে থেকে বোঝানো হয়েছে বিষয়কে, তাই না? সব ধর্মমতের ঊর্ধ্ব থেকে যে কোনো বিষয়কে নিরপেক্ষভাবে বিবেচনা করার ব্যাপারটাই ধর্মনিরপেক্ষ চেতনা। তাহলে আরেকবার বলি তোমাদের সুবিধার জন্য, যে সব ধর্মের, সব ধর্ম বা সব ধর্মের, তুমি যেভাবেই বলবে, তুমি কথাটাকে নিজের মতো করে গুছিয়ে বললেও কিন্তু হবে। তাহলে কি বললাম, দেখো যে সব ধর্ম মতের ঊর্ধ্বে থেকে যে কোনো বিষয়কে নিরপেক্ষভাবে বিবেচনা করে বা বিবেচনা করার ব্যাপারটাই হচ্ছে ধর্মনিরপেক্ষ চেতনা। আমরা সকল কিছুকে ধর্মের মধ্যে বেঁধে দিব না, আমাদের কাছে মানুষ প্রথমে, তাই না? বলো যে যদি আমার সামনে কোনো মানুষ বিপদে পড়ে, কোনো মানুষ সাহায্য চায়, আমরা তাকে অবশ্যই আগে সাহায্য করব, নাকি তাকে আগে ধর্মের কথা জিজ্ঞাসা করব? না, এটাই হচ্ছে ধর্মনিরপেক্ষ চেতনা, যে আমরা সব কিছুর ঊর্ধ্বে গিয়ে তাদেরকে কী করছি বলো তো, আমরা নিরপেক্ষভাবে বিবেচনা করার চেষ্টা করছি, নিরপেক্ষভাবে, কোনো দলগতভাবে না, কারো দিকে ঝুঁকে না, কোনো জাতিগতভাবে না। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু আমাদের দুই নাম্বার যে প্রশ্নটি, এই প্রশ্নে চলে আসি। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভালো করে দেখো। ব্রিটিশ ঔপনিবেশিকের মানে যে রাজত্ব চলছিল আমাদের বইয়ে যেটা আছে, ব্রিটিশ ঔপনিবেশিক রাজত্বের সময় মুসলিম মানুষে বাংলা নববর্ষ উদযাপনে গভীর অভিঘাত লক্ষ্য করা যায়নি কেন? ব্রিটিশ ঔপনিবেশিক রাজত্বের সময়, তাহলে ব্রিটিশ ঔপনিবেশিক সময় কী হয়েছিল? তারা তো দেশ ভাগ করেছিল, তারা চেয়েছিল যে এটা, কিন্তু অভিঘাতটা লক্ষ্য করা যায়নি কেন? তাহলে বলছে ধর্মীয় সংকীর্ণতার কারণে, শুধুমাত্র এই শব্দটুকুটা, ধর্মীয় সংকীর্ণতার কারণে ব্রিটিশ ঔপনিবেশিক রাজত্বের সময় বাংলা নববর্ষ উদযাপনে মুসলিম মানুষের গভীর অভিঘাত লক্ষ্য করা যায়নি।
মানে কি করেছে সংকীর্ণ মানসিকতা। আমরা কিন্তু সংকীর্ণ দৃষ্টিভঙ্গি বুঝেছিলাম যে যারা কোনো কিছুকে পজিটিভলি নিতে পারে না, যারা সকল কিছুর মধ্যে একটা খুঁত বের করে, আমরা সেটাই বুঝতে পেরেছিলাম সংকীর্ণ দৃষ্টিভঙ্গি। তাহলে আমরা এই প্রশ্নটির উত্তরে আমরা কথাটি ভালো করেই লিখতে পারি যে সংকীর্ণ কেমন সংকীর্ণতা, ধর্মীয় সংকীর্ণতা। এটা তোমাকে উল্লেখ করতে হবে, মানুষের বিভিন্ন রকমের সংকীর্ণতা থাকতে পারে। তাহলে ধর্মীয় সংকীর্ণতার কারণে ব্রিটিশ ঔপনিবেশিক রাজত্বের সময় বাংলা নববর্ষ উদযাপনে মুসলিম মানুষে গভীর অভিঘাত লক্ষ্য করা যায়নি। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এর পরের প্রশ্নটিতে চলে আসব। যদি তোমরা এই দুটি প্রশ্ন খুব ভালো করে বুঝে নাও এবং আমার যেটা তোমাদের কাছে পরামর্শ বলো বা তোমাদের সাথে আমার যে ধরো কথোপকথন বা আমার যেটা অভিমত তোমরা জানতে চাও, তাহলে আমি অবশ্যই বলবো যে তোমরা কিন্তু বারবার বারবার এই রিডিংগুলো পড়বে। যতবার রিডিং পড়বে দেখবে তোমাদের কাছে এই বিষয়গুলো খুবই কী হয়ে যাবে, সহজ সরল হয়ে যাবে, তখন কিন্তু প্রশ্নোত্তর লেখার সময় কোনো সমস্যা হবে না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। পরের প্রশ্নটিও দেখবা আমি কিন্তু তোমাদের জন্য সেই প্রশ্নগুলোই নির্বাচন করেছি যে প্রশ্নগুলো তোমাদের জন্য জরুরি এবং প্রায় বোর্ড কোশ্চেনগুলোতে এই প্রশ্নগুলো দিয়ে থাকে। তাহলে একটু তিন নাম্বার প্রশ্নটা দেখো যে পয়লা বৈশাখ প্রবন্ধে কেন্দ্রীয় ভাবটি উভয় ক্ষেত্রেই এক বলা হয়েছিল না? ওই যে যখন টেনিসন বলেছিলেন রিং আউট দি ওল্ড রিং ইন দি নিউ এবং রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন এসো 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 হে বৈশাখ, দুটি আলাদা, অর্থাৎ টেনিসন বলেছিলেন পহেলা জানুয়ারিকে নিয়ে, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন পহেলা বৈশাখকে নিয়ে, কিন্তু দুইজন দুই রকমভাবে বললেও উভয়ের কেন্দ্রীয় ভাবটা এক ছিল। তাহলে এই যে কেন্দ্রীয় ভাব এক বলছে এটা কেন বলছে? প্রশ্নটা হচ্ছে এরকম যে পয়লা বৈশাখ প্রবন্ধে কেন্দ্রীয় ভাবটি উভয় ক্ষেত্রেই এক বলতে কী বোঝানো হয়েছে? অবশ্যই আমরা একটু ভালো করে এটাকে বলে দেবো যে কী বোঝানো হয়েছে। তাহলে তোমরা কি প্রবন্ধটির প্রথম লাইনটির কথা মনে আছে, পুনরুজ্জীবন নতুনভাবে ধারণা? রাইট, এই লাইনটা দিয়ে আমরা একটু উত্তরটা লিখব। তাহলে আমরা বলতে পারি পুনরুজ্জীবনের ধারণার ব্যাপারে সকল জাতিগোষ্ঠীর চেতনাগত ঐক্যের কথা বোঝাতেই লেখক একথা বলেছেন। কি বললাম বলো তার একবার, প্রয়োজন হলে অবশ্যই ঢুকে নিবে। পুনরুজ্জীবনের ধারণার ব্যাপারে, পুনরুজ্জীবন যেটা নতুন করে আবার ফিরে পাওয়া, পুরাতনকে বিদায় দিয়ে নতুনকে আবার ধারণ করা, পুনরুজ্জীবনের ধারণার ব্যাপারে সকল জাতিগোষ্ঠীর চেতনাগত ঐক্যের কথা বোঝাতেই লেখক এ কথা বলেছেন। খুবই সোজা এবং সুন্দর করে বলে দেওয়া হলো, তাই না? শিক্ষার্থী বন্ধুরা তোমরা তো বেশ মানে দশম শ্রেণীতে বেশ দিন থেকে পড়ছো এবং তোমরা কিন্তু বুঝে গিয়েছো যে কীভাবে একটি সৃজনশীলকে সুন্দরভাবে সাজাতে হয় উত্তর লেখার সময়, তাই না? তাহলে আমি যে কথাগুলো বলছি যে হুবহু সেই কথাগুলোই তোমাকে বলতে হবে তা কিন্তু নয়। তুমি কিন্তু এই বাক্যগুলোকে অথবা প্রশ্নের যে উত্তর তার কথাগুলোকে ঠিক রেখে, তার ভাবটিকে ঠিক রেখে তুমি কিন্তু নিজের ভাষাতেও লিখতে পারো। একদম কিন্তু তোমরা এটা নিয়ে কোনো চিন্তা বা অস্থিরতা দেখা প্রদর্শন করবে না। হ্যাঁ, আমি যেটা বলছি এটা যদি তোমাদের কাছে কঠিন মনে হয় তুমি এই ভাষাটাকে নিজের মতো করে সাজিয়ে নাও। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এবার পরের প্রশ্নটিতে যাই। দেখো চার নাম্বার যে প্রশ্নটি আমরা এখন নিয়ে আলোচনা করব সেই অনুধাবনমূলক প্রশ্নটি হচ্ছে বাংলা নববর্ষ বাঙালির অনন্য উৎসব কেন? বাংলা নববর্ষ বাঙালির অনন্য উৎসব কেন? অবশ্যই অনন্য উৎসব, এই উৎসবটিতে কোনো ধর্মের আলাদা কিছু নেই, মানে সেখানে সংযুক্ততা নেই, সবাই এক হয়ে এক প্রাণ এক জাতি হয়ে সেখানে সেই উৎসবটিতে অংশগ্রহণ করে। এবং আমরা তো ধরো কৃষি প্রধান দেশ, আমাদের দেশের তো বেশিরভাগই কৃষক, সবাই ধান উৎপাদন করছে, বিভিন্ন রকমের শস্য সবজি উৎপাদন করছে, এই সমাজটার সাথেই এই উৎসবটা ওতপ্রোতভাবে জড়িত। তাহলে কেন আমাদের কাছে এই উৎসবটি অনন্য হবে না? তাহলে এই কথাটিকে যদি আমরা এক বাক্যে সুন্দর করে বলতে চাই তাহলে আমরা কী বলবো? দেখো যে আমরা বলবো যে নববর্ষ উদযাপনে সকল বাঙালি জাতি ধর্মের বিভেদ ভুলে আনন্দে মেতে ওঠে বলে বাংলা নববর্ষকে বাঙালির অনন্য উৎসব বলা হয়। ঠিক একই কথা যে কি বললাম বলতো, যে নববর্ষ উদযাপনে সকল বাঙালি জাতি ধর্মের বিভেদ ভুলে, জাতি ধর্মের বিভেদ ভুলে গিয়ে সবাই কিভাবে মেতে ওঠে বলতো? এক হয়ে আনন্দে মেতে ওঠে।
এই জন্যই এই উৎসবটি আমাদের কাছে আনন্দ, অনন্য উৎসব। কথাটা কিন্তু তুমি নিজের মতো করেও বলতে পারবে। গুড, ঠিক আছে, একদমই সঠিক বলছো। তাহলে আমরা আরেকবার বলে নিই, নববর্ষ উদযাপনে বাঙালি সমান কী করছিল, সকল বাঙালি জাতি ধর্মের বিভেদ ভুলে আনন্দে মেতে ওঠে বলে বাংলা নববর্ষকে বাঙালির অনন্য উৎসব বলা হয়ে গেল। তাহলে আমরা পরের প্রশ্নটিতে যাই। আচ্ছা, পরের প্রশ্নটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটু ভালো করে খেয়াল করবে পরের প্রশ্নটি আমাদের কি বলছে। দেখো, পরের প্রশ্নটি বলছে যে পয়লা বৈশাখে ঢাকার চাঞ্চল্য ও আনন্দ উৎসব মেকি বলা যাবে না কেন? পয়লা বৈশাখে ঢাকার চাঞ্চল্য ও আনন্দ উৎসব, তাহলে এটাকে আমরা মেকি বলবো না কেন? মেকি বলতে আমরা কী বুঝি? মুখোশধারী। মেকি বলতে আমরা কী বুঝি? মুখোশধারী। আমার এক চেহারার উপরে আমি আরেক চেহারা দিচ্ছি, এটাকে বলা হয় মেকিপনা। মুখোশধারী, আসল চেহারা যার চেনা যায় না, এটাই হচ্ছে মুখোশধারী বা মেকি। তাহলে কেন আমি বলতে পারবো না? অনেকেই তো বলে না, এভাবে পালন করা উচিত না, এরা বেশি বেশি এটা মেকিপনা করছে। আসলে কেন বলতে পারবো না? তাহলে আমরা এক বাক্যে বলবো, পয়লা বৈশাখে আনন্দ উৎসবের বহুমাত্রিকতার কারণে ঢাকার চাঞ্চল্য ও আনন্দ উৎসবকে মেকি বলা যাবে না। আসলে তো জায়গা ভেদে যেমন খাদ্য পোশাক পরিবর্তন হয়, তাহলে জায়গা ভেদে তো উৎসব পালনেরও পরিবর্তন হতে পারে। তাহলে আমরা কেন কেন শুধু তাকে মেকি বলবো? তাহলে আমরা আরেকবার বলে নিই কথাটা, যে পয়লা বৈশাখে আনন্দ উৎসবের বহু মাত্রিকতার কারণে ঢাকার চাঞ্চল্য ও আনন্দ উৎসবকে মেকি বলা যাবে না। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চিনে চলে যাব। তাহলে বলো তো, আমরা কয়টি অনুধাবনমূলক প্রশ্ন শিখে নিলাম? পরপর আমরা পাঁচটি অনুধাবনমূলক প্রশ্ন কিন্তু শিখে নিয়েছি। তাহলে এখন আমরা আরেকটি প্রশ্ন শিখে নিই। দেখো কি বলছে, হালখাতা অনুষ্ঠানটি পালন করা হয় কেন? হালখাতা কিন্তু খুব মজার একটি অনুষ্ঠান, তাই না? এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু আমরা বহু রকম কিছু জানতে পারি, শিখতে পারি। যেমন পুরাতন ব্যবসায়িকরা কী করে, পুরাতন সকল ধার দেনা তারা শোধ করে দেয়, নতুন নতুন খাতায় তাদের নাম ওঠে, এবং এই যে বিষয়টি যেন কোনো রকমের কোনো রাগ বা অভিমানের দিকে না যায়, সেজন্য একটা সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়। মিঠাই বিতরণ করা হয়, মানে মিষ্টি বিতরণ করা হয়, একে অপরের মধ্যে যেন সদ্ভাবটা বজায় থাকে। তাহলে দেখো কত সহজভাবে এবং একটা সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু এই উৎসবটা আমরা পালন করি। তাহলে প্রশ্নটা কী বলতো, হালখাতা অনুষ্ঠানটি পালন করা হয় কেন? তাহলে হালখাতা অনুষ্ঠানটি কেন পালন করা হয়, এটা আমরা এক বাক্যে কী বলতে পারবো? নতুন বছরের ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব নিকাশ হালনাগাদ করার জন্য হালখাতা অনুষ্ঠানটি পালন করা হয়। নতুন একটি বছর পড়ছে, তাহলে আমি কি আমার নামটা বাকির খাতায় রেখে দিব? না, কখনো না। তাহলে আমি অবশ্যই আমার নামটা ওখান থেকে বের করে নিব। এই যে অনুষ্ঠানটি, এটিই হলো হালখাতা। তাহলে নতুন বছরে ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব নিকাশ হালনাগাদ করার যে পদ্ধতি বা হালনাগাদ করার জন্য হালখাতা অনুষ্ঠানটি পালন করা হয়। খুবই সোজাভাবে কিন্তু এটা তুমি কী করতে পারো, প্রস্তাব মানে ওখানে তুমি উপস্থাপন করতে পারো। কি কঠিন মনে হলো? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা একে একে কিন্তু ছয়টি সুন্দর করে অনুধাবনমূলক প্রশ্ন এই অধ্যায় থেকে শিখে নিলাম। আশা করছি যে এই অধ্যায় থেকে তোমরা যদি এই ছয়টি প্রশ্ন খুব ভালো করে আত্মস্থ করতে পারো, তাহলে দেখবে যে অন্যান্য যে প্রশ্নগুলো দিবে সেগুলোও কিন্তু তোমরা খুব ভালোভাবেই বুঝে লিখতে পারবে। আসলে সৃজনশীল কিন্তু কী বলতো, সৃজনশীল তো তুমি হাজার পড়লেও যে কমন পাবে তা কিন্তু না। সৃজনশীলটা তোমাকে আত্মস্থ করতে হবে, তোমাকে বুঝে নিতে হবে। আমি বারবার বিভিন্ন রকমের প্রশ্ন শিখে নিয়ে এটা শিখে নিব যে আলাদা কোনো প্রশ্ন যদি দেয় তাহলে এই অধ্যায়ের, তাহলে আমি কীভাবে লিখব। এটাই হচ্ছে সৃজনশীলতা, যে তোমাকে শিখতে হবে, মুখস্থ নয়, তোমাকে শিখে নিতে হবে, তোমাকে জানতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু তোমাদের কোনো প্রশ্ন আমাকে বলতে পারো। যদি কোনো প্রশ্ন তোমাদের কাছে মনে হয় যে কঠিন মনে হচ্ছে অথবা জানতে চাও, তাহলে কিন্তু আমাকে বলতে পারো। হ্যাঁ, বলতে পারো। ওকে, এটাও খুবই সোজা একটা প্রশ্ন। তাহলে প্রশ্নটা কী বললে বলতো? ও বলল যে বাংলা নববর্ষকে এদেশের জনগণের নওরোজ বলা হয় কেন? হ্যাঁ, আমরা তো জানি যে আবুল ফজল, তিনি একজন সাহিত্যিক, তিনি তার মানে বইয়ে এরকম করে বাংলা নববর্ষকে নওরোজ বলে উল্লেখ করেছে। হ্যাঁ, পারস্য দেশের লোকেরা তাদের বছরের প্রথম দিনটিকে নওরোজ বলে। তাহলে আমরা এটা এভাবে বলতে পারি যে পুরনো জীর্ণ অস্তিত্বকে বিদায় দিয়ে নববর্ষ নবীন সতেজ এক জীবনে প্রবেশ করে বলে বাংলা নববর্ষকে এদেশের জনগণের নওরোজ বলা হয়।
তাহলে কি বললাম বলো তো উত্তরে, যে পুরানো জীর্ণ অস্তিত্বকে বিদায় দিয়ে নবীন সতেজ এক জীবনে, নববর্ষ কি করছে, নববর্ষ নবীন সতেজ এক জীবনে প্রবেশ করে বলে বাংলা নববর্ষকে কি বলা হচ্ছে, এদেশের জনগণের নওরোজ বলা হয়। ক্লিয়ার হলো? ওকে, তাহলে তোমরা কি করবে বলো তো, তোমরা এই যে আমি তোমাদেরকে মোট 7টি অনুধাবনমূলক প্রশ্ন আলোচনা করলাম, এখান থেকে তোমাদের হোমওয়ার্ক হলো যে কোনো 2টি প্রশ্ন তোমার ইচ্ছে মতো, তোমার যে 2টি প্রশ্ন ভালো লাগে সেই 2টি প্রশ্ন সুন্দরভাবে সম্পূর্ণ লিখবে। আমি তো তোমাদেরকে শুধু মূল ভাবটা বুঝিয়ে দিলাম, কিন্তু তোমরা কি করবে, তোমরা সম্পূর্ণটা লিখবে যেভাবে লিখতে হয়, সুন্দর করে 2টি অনুচ্ছেদের মধ্যে, প্রথমটি প্রথমে এক লাইনে তুমি তো এক বাক্যে সেটার মূল ভাব লিখছো এবং পরের অনুচ্ছেদে সেই প্রশ্নটুকুটা কি করবে সুন্দর করে আলোচনা করে দিবে। এইভাবে তুমি এই 7টি প্রশ্নের মধ্যে যে কোনো 2টি প্রশ্ন সুন্দর করে লিখে আমাকে পোস্ট করে দিবে। কি কঠিন মনে হচ্ছে? অবশ্যই না, কারণ আমরা জানি যে যারা আমরা পড়ি, সবসময় পড়তে থাকি, তাদের কাছে কিন্তু কঠিন লাগবে না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ক্লাসটি আমরা এখানে আজকে শেষ করি। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা বাসায় থাকো, এই সময়টাতে খুব খারাপ সময় যাচ্ছে, বাসা থেকে বের হয়েও না। যদি খুবই প্রয়োজন হয় বাসা থেকে বের হওয়ার জন্য, তাহলে অবশ্যই সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে বাসা থেকে বের হবে। আর সামনে রোজা আসছে, আমরা সবাই চেষ্টা করব শতভাগ রমজান মাসের সিয়ামগুলো পালন করার, 5 ওয়াক্ত নামাজ আদায় করার। কি পারবে না? ইনশাআল্লাহ পারবে। তাহলে চেষ্টা করো, আজ থেকেই শুরু করে দাও। তাহলে সবাই ভালো থাকো, সকলের সুস্থতা কামনা করি, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।